বনগার খয়রামারির এক বাসিন্দা বীরেন্দ্র ভট্টাচার্য তার ছেলের জন্মদিন অনুষ্ঠানে এবছর এক অভিনব উদ্যোগ পালন করলেন। প্রতি বছরই তিনি তার ছেলের জন্মদিনে এলাকার পরিচিত এবং বন্ধুদেরকে ডেকে অনুষ্ঠান করে দিনটি পালন করেন। কিন্তু এবছর করোনা ভাইরাসের জেরে রাজ্য এবং কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে লকডাউনে বাড়িতে থাকতে হবে, জমায়েত করা চলবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাই তিনি তার ছেলে প্রসিদ্ধ ভট্টাচার্যর জন্মদিনে অনুষ্ঠান না করে প্রায় 50 জন দুস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বীরেন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন তার ছেলেই এই প্রস্তাবটি তাকে দিয়েছেন। আমি বীরেন্দ্র ভট্টাচ, আমার ছেলের নাম প্রসিদ্ধ ভট্টাচ, তার আজকে জন্মদিন 22 এপ্রিল। সেই উপলক্ষে আমি দুস্থ মানুষদের 50 জনের খাদ্য বিতরণ করছি। চাল, আলু, সয়াবিন, ডাল, সাবান, এই 5 রকম পদ আমি 50 জন মানুষকে দিচ্ছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি জন্মদিন পালন করে এরকম চিন্তাধারা আসলো যে বাড়িতে আমার ছেলের মাথার থেকেই এটা এসছে। ছেলেই বলল, বাবা আজকে বাড়িতে অনুষ্ঠান করব না, তা যেসব দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদের অনেক সময় মুখে বলতে পারছে না কিন্তু অভাব, বাড়িতে হয়তো না খেয়ে পড়ে আছে কিন্তু বাইরে জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কারোর কাছে লজ্জায় যেতে পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি, তা আমরা এই কাজটা এইটা করলে কেমন হয়। আমি বললাম, হ্যাঁ ভালো প্রস্তাব, তাহলে তুমি করো, হ্যাঁ তোমার পাশে আমি আছি।